হচ্ছে সান্দ্রতার মানটা হচ্ছে বর্গমূলের সমানুপাতিক, অর্থাৎ এখানে যদি হচ্ছে আমি তাপমাত্রা বাড়াই তাহলে হচ্ছে সান্দ্রতা বাড়বে বা বাধাজনিত বল বাড়বে। হ্যাঁ, তারপরে হচ্ছে আমরা যদি চাপের মাধ্যমে সান্দ্রতাকে প্রকাশ করি তাহলে চাপ বাড়ালে হচ্ছে সান্দ্রতার মান বাড়ে। ঠিক আছে, চাপ বাড়ালে সান্দ্রতার মান বাড়ে, গ্যাসের ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালেও সান্দ্রতার মান বাড়ে। এগুলো হচ্ছে সান্দ্রতার সাথে হচ্ছে তোমার তাপ চাপ ঘনমাত্রা এগুলোর বিভিন্ন সম্পর্ক দেখানো হয়েছে। তারপরে হচ্ছে সান্দ্রতার যে আবার সমীকরণটা লিখছে এফ সমান ইটাই ডিভি বাই ডিওয়াই। ঠিক আছে, তোমার সান্দ্রতা মানে কি? সান্দ্রতা মানে হচ্ছে তোমার বাধা বা হচ্ছে তোমার যেদিকে আমি যাব তার বিপরীত দিকে হচ্ছে একটা বল ক্রিয়েট হয়। বল ক্রিয়েট হওয়ার কারণে হচ্ছে আমি একটা বাধা যে প্রাপ্ত হই বাধাটাকে বলা হচ্ছে সান্দ্রতা। যেমন আমরা যখন বাস দিয়ে যাই তখন হচ্ছে বাস দিয়ে গেলে দেখা যায় হচ্ছে আমরা যেদিকে যাচ্ছি তার বিপরীত দিকে হচ্ছে আমাদের যে একটা বাধা প্রদান করা হচ্ছে, বাতাস আমাদের বাধা দিচ্ছে। মনে করো একটা বাস যদি 80 কিলোমিটার পার আওয়ারে চলে, জানালা খুলে রাখলে দেখা যায় 80 কিলোমিটার পার আওয়ারে আমার শরীরে একটা বাতাস এসে আমার শরীরে ধাক্কা দিতেছে, আমি যেদিকে যাচ্ছি তার বিপরীত দিকে হচ্ছে বাধাটা দিতেছে। এই যে বাতাসের যে একটা বাধা বা তরলের ভিতর দিয়ে গেলেও দেখা যায় ওখানে একটা বাধা প্রদান হয়, তরলে বা বাতাসে যে বাধাটা প্রদান হয় এটা হচ্ছে তোমার সান্দ্রতা। এবং হচ্ছে এই সান্দ্রতার প্রয়োজনীয়তা অপরিসীম। আমরা আমরা এই সান্দ্রতাকে হচ্ছে আমরা মানে হচ্ছে অ্যাভয়েড করতে পারবো না। অ্যাভয়েড না করতে পারার কারণে আমরা কি করতে পারি, সান্দ্রতাকে হিসাব করি হচ্ছে আমরা বিভিন্ন কিছু নকশা করতে পারি। যেমন তুমি যদি গাড়ির নকশা দেখো তাহলে দেখবা প্রত্যেকটা গাড়ি বা বাসের সামনের দিকে হচ্ছে একটু কিরকম থাকে, বৃত্তাকার, মানে হচ্ছে একটু গোলীয় আকৃতির থাকে। গোলীয় আকৃতির কেন থাকে? গোলীয় আকৃতির থাকে হচ্ছে যদি হচ্ছে এরকম গোলীয় আকৃতির থাকে, এরকম যদি গোলীয় আকৃতির থাকে তখন যদি সামনে দিয়ে বাতাস আসে এদিকে বরাবর, যদি বাতাসটা আসে বাতাসটা গোলীয় আকৃতির দিয়ে উপরের দিকে উড়ে চলে যাবে, মানে উপরের দিকে যাবে। আর যদি এমনি আসে তাহলে নিচের দিকে চলে যাবে, তাহলে বাতাসের সামনের দিকে আগানোতে তেমন বেশি বাধা প্রদান হবে না। বা যদি আকৃতিটা এরকম চতুর্ভুজ আকৃতির হইতো, এরকম চতুর্ভুজ আকৃতির হইতো তাহলে বাধাটা ডিরেক্টলি সোজাসুজি আসতো, তখন এটা স্লিপ করে অন্যদিকে যেতে পারতো না। তখন হচ্ছে আমাদের গাড়ি বা হচ্ছে অন্য যে কোনো কিছু হয় ওটা হচ্ছে সামনের দিকে গতিশীল হতে ব্রেক ফেল করতে পারতো, বা হচ্ছে আমি যেদিকে যেতে চাচ্ছি ওইদিকে আমি যেতে পারতাম না, দেখা যেত এইদিক সেদিক ঘোরাঘুরি করতেছে। এই জন্য হচ্ছে আমরা যে কোনো কিছু গাড়ি টাড়ি যখন নকশা করি তখন হচ্ছে আমরা কি করি, একটা নকশাটা সামনের দিকে অবশ্যই একটু গোলীয় আকৃতির করে দিই, গোলীয় আকৃতির করে দিই। এটা হচ্ছে সান্দ্রতা কে যেহেতু অ্যাভয়েড করা যাবে না, সান্দ্রতার কথাটা মাথায় রেখে হচ্ছে আমরা বিভিন্ন কিছু নকশা করে থাকি, তাহলে সান্দ্রতার প্রয়োজনীয়তা হচ্ছে আমাদের জীবনে মানে আরেকটু। তাহলে যেমন আমরা একটু আগে হচ্ছে তোমার সান্দ্রতা নিয়ে হচ্ছে আমরা দেখলাম এফ সমান ইটাই ডিভি বাই ডিওয়াই। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখো, তাহলে হচ্ছে আমরা এখানে আমরা একটু আগে হচ্ছে সান্দ্রতার মানটা পেলাম এফ সমান ইটাই ডিভি বাই ডিওয়াই। ঠিক আছে, এখন হচ্ছে আমরা স্টোকস এর সূত্রটা যদি একটু প্রমাণ করি, সান্দ্রতা থেকে স্টোকস এর সূত্রটা থেকে যদি যাই, স্টোকস এর সূত্র হচ্ছে তোমার বাধাজনিত যে বলের মান, হ্যাঁ ওই বলের মানটা হচ্ছে স্টোকস এর সূত্র থেকে হচ্ছে বের করা যায়। তরলের ক্ষেত্রে, তরলের ক্ষেত্রে যে বাধাটা হয় তরলের ক্ষেত্রে, এবং তরলটা যদি তরলের যদি রেইনল্ড নাম্বারটা, রেইনল্ড নাম্বার হচ্ছে একটা নাম্বার, এটা হচ্ছে তুমি থার্মোডাইনামিক্স বা হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি পড়ো তাহলে পরবর্তীতে জানতে পারবে রেইনল্ড নাম্বারটা কি। ফিজিক্সেও আছে, অনার্স এর ফিজিক্স এর রেনল্ড নাম্বার নিয়ে বিস্তারিত আলোচনা আছে, যার জন্য রাখো রেনল্ড একটা নাম্বার। এই নাম্বারটার উপরে হচ্ছে তোমার এটা ল্যামিনার ফ্লো হবে না স্ট্রিম লাইন ফ্লো হবে, অথবা হচ্ছে তরলের কিরকম বৈশিষ্ট্য, তরলের বৈশিষ্ট্যটা রেনল্ড নাম্বার দিয়ে হচ্ছে প্রকাশ করা হয়। ঠিক আছে, প্রত্যেকটা নাম্বার আছে আলাদা আলাদা। তাহলে আমরা যে স্টোকস এর সূত্রটা পড়তেছি, স্টোকস এর সূত্রতে হচ্ছে মনে রাখতে হবে যদি রেইনল্ড নাম্বারটা অনেক কম থাকে এবং এটা যদি একটা শান্ত প্রবাহ থাকে, যে বৈশিষ্ট্য কই আমার কলম কোথায়, এই যে কই যে এখানে, আচ্ছা বৈশিষ্ট্যটা যদি একটু শান্ত প্রবাহ থাকে, হ্যাঁ তোমার যে প্রবাহটা যদি শান্ত প্রবাহ থাকে এবং রেইনল্ড নাম্বারটা যদি কম থাকে তখন হচ্ছে আমরা স্টোক মানে হচ্ছে যে বলটা, বল ইকুয়াল লিখতে পারি এফ সমান ইটা আর ভি। অর্থাৎ হচ্ছে যে সান্দ্রতা জনিত যে বাধা বা বল, এই বলটা হচ্ছে তোমার সান্দ্রতা গুণাঙ্কের সমানুপাতিক হবে যেই বস্তুটা হচ্ছে তোমার তরলের ভিতর দিয়ে পড়বে। যেমন এখানে যে এখানে একটা চিত্র আঁকা হয়েছে, চিত্রতে মনে করো এই চিত্রটা হচ্ছে এখানে হচ্ছে যে ইয়াটা আছে, পাত্রটা আছে, পাত্রটা মনে করো পানি দ্বারা ভরপুর, এবং এই পানির ভেতর দিয়ে হচ্ছে তোমার এখানে কি আসতেছে, একটা বৃত্ত, একটা বৃত্ত পানির ভেতরে পড়তেছে। তাহলে বৃত্তর কি আছে, একটা ব্যাসার্ধ আছে, বৃত্তর ব্যাসার্ধ আছে, এবং বৃত্তটা ভি বেগ নিয়ে মনে করো পানিতে পড়তেছে, তার মানে বৃত্তর বেগ ভি আর বৃত্তর ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে হচ্ছে আমার যে বাধা জনিত বা সান্দ্রতা জনিত, বৃত্তটা তো নিচের দিকে অভিকর্ষ ত্বরণের কারণে পড়বে এবং সান্দ্রতা বলের কারণে এরা উপরের দিকে হচ্ছে একটা বল প্রয়োগ হবে। এখানে কিন্তু উপরের দিকে তাহলে কয়টা বল প্রয়োগ করবে বলো তো? উপরের দিকে কিন্তু দুইটা বল প্রয়োগ করে, একটা হচ্ছে সান্দ্রতা জনিত বল যেটা উপরের দিকে ক্রিয়া করে, আর একটা হচ্ছে তোমার প্রবাহী বল। প্রবাহী বলটা কি, যে তরলের সমান অপসারিত পানি যে
অপসারিত করে দেয়, অপসারিত অপসারিত পানির ওজনের কারণে বস্তুটা আর কি কিছুটা হালকা মনে হয়। অর্থাৎ প্রবাহজনিত বল, এখানে কিন্তু দুইটা বল কাজ করে, অর্থাৎ উপরের দিকে যখন একটা বস্তু নিচের দিকে পড়ে, প্রবাহের ভেতর দিয়ে নিচের দিকে পড়ে, তখন হচ্ছে অভিকর্ষ ত্বরণের কারণে বস্তুটা নিচের দিকে পড়তে থাকে, আর সান্দ্রতা জনিত বল এবং প্রবাহী বল তাকে উপরের দিকে ধাক্কা দেয়, মানে হচ্ছে উপরের দিকে তুলতে বা হচ্ছে যেদিকে যায় তার বিপরীত দিকে কাজ করে। এই জিনিসটা তো বুঝছো না? আচ্ছা, তাহলে হচ্ছে এখানে এফ সমানুপাতিক ইটা আর বি, এখানে হচ্ছে প্রবাহ জনিত মানে হচ্ছে সান্দ্রতা জনিত বল, সান্দ্রতা জনিত বলকে হচ্ছে এফ বলা হয়। তাহলে হচ্ছে এফ এর মানটা হচ্ছে কিসের উপরে ডিপেন্ড করতেছে? যদি হচ্ছে আমরা স্টোকসের সূত্র থেকে পাই, স্টোকস একটা সূত্র বলছে এখানে হচ্ছে যদি তোমার রেনল নাম্বারটা কম হয় এবং হচ্ছে রেনল নাম্বারটা কম হয় এবং এর যদি শান্ত প্রবাহ হয়, অর্থাৎ যেই প্রবাহিতা বা যেই প্রবাহের ভেতর দিয়ে হচ্ছে আমরা একটা গোলকটাকে নিক্ষেপ করতেছি, গোলকটা আসতেছে, ওই প্রবাহিতা যদি শান্ত প্রবাহ হয়, হ্যাঁ শান্ত প্রবাহ হয়, তখন হচ্ছে কি হবে, ওই সান্দ্রতা জনিত বলটা হবে তোমার সান্দ্রতা গুণাঙ্কের সমানুপাতিক, ব্যাসার্ধের সমানুপাতিক এবং বেগের সমানুপাতিক, অর্থাৎ এফ সমানুপাতিক ইটা আর ভি। তাহলে এখান থেকে হচ্ছে সমানুপাতিক চিহ্নটা তুলে একটা সমান এবং একটা কে লেখা যায়, তাহলে তখন লেখা যায় এফ সমান কে ইটা আর ভি। ঠিক আছে, এফ সমান কে ইটা আর ভি, এটা লেখা যায়। পরবর্তীতে হচ্ছে স্টোকস নামের একজন বিজ্ঞানী পরবর্তীতে এই কে এর মানটা, হ্যালো, তাহলে হচ্ছে এখন আমরা তোমার এখন হচ্ছে তোমার এই যে টার্মিনাল ভেলোসিটি জিনিসটা বুঝবো। তাহলে টার্মিনাল ভেলোসিটি জিনিসটা হচ্ছে বোঝার আগে হ্যাঁ টার্মিনাল ভেলোসিটি বা প্রান্ত বেগ, প্রান্ত বেগ, তাহলে প্রান্ত বেগ জিনিসটা কি? প্রান্ত বেগ জিনিসটা হচ্ছে আমরা যদি সান্দ্রতা জনিত বলটা দেখি, তাহলে হচ্ছে আমরা এখানে একটা জিনিস দেখতে পারি, এটা হচ্ছে কি, ওই যে বস্তুর বেগ যত বৃদ্ধি পায়, দেখো এখানে হচ্ছে এফ সমানুপাতিক ইটা আর ভি, এখান থেকে হচ্ছে আমরা ব্যাখ্যা করতে পারি বস্তুর ব্যাসার্ধ যত বৃদ্ধি পাবে অথবা বস্তুর বেগ যত বৃদ্ধি পাবে তত কি সান্দ্রতা বাধাজনিত বল বৃদ্ধি পাবে। এখান থেকে ব্যাখ্যা করা যায় না, একটা বস্তু যত বেগ নিয়ে নিচের দিকে পড়তে থাকবে ঠিক ততটাই হচ্ছে সান্দ্রতা জনিত বাধা জনিত বল তার বৃদ্ধি পেতে থাকবে, অর্থাৎ বেগের সমানুপাতিক হারে তার বাধা জনিত বল বৃদ্ধি পাবে। এই বেগের সমানুপাতিক হারে বাধা জনিত বল বৃদ্ধি পাওয়ার কারণে আকাশ থেকে যখন বৃষ্টি পড়ে, ওই বৃষ্টির বেগটা যত বৃদ্ধি পেতে থাকে তার বাধা জনিত বলও অনেক বৃদ্ধি পেতে থাকে। একসময় দেখা যায় বাধা জনিত বল এবং তোমার বৃষ্টির যে নিচের দিকে পড়ন্ত বেগ, ওই দুইটা বেগ সমান হয়ে যায়, সমান হয়ে যাওয়ার কারণে তখন হচ্ছে বস্তুটা আর ত্বরণ নিয়ে নিচের দিকে পড়ে না, তখন একটা সমান বেগ নিয়ে নিচের দিকে পড়তে থাকে। ওই যে সমান বেগ নিয়ে নিচের দিকে পড়ে, ওই লাস্ট যে বেগটা প্রাপ্ত হয় ওই বেগটা কি তার প্রান্ত বেগ বলা হয়। বুঝছো না জিনিসটা? আচ্ছা, এবার হচ্ছে প্রান্ত বেগের যদি আমরা প্রমাণটা দেখি, তাহলে প্রান্ত বেগের প্রমাণের ক্ষেত্রে মনে করো একটা হচ্ছে তোমার এই যে এখানে যদি দেখি, আচ্ছা প্রান্ত বেগের প্রমাণের জন্য আমরা যদি একটা চিত্র আঁকি, মনে করো এরকম একটা চিত্র আছে, হ্যাঁ এরকম একটা চিত্র আছে। এখন এই চিত্রে হচ্ছে এরকম একটা সলিড আকৃতির বস্তু অথবা এরকম গোলাকার আকৃতির একটা বস্তু, তাহলে এই বস্তুটা হচ্ছে এই পড়বে, এটা অনেক মনে করো অনেক উপর থেকে পড়বে, এখানে হচ্ছে একটা ব্যাসার্ধ আছে, মনে করো এই গোলাকারের ব্যাসার্ধ, এটা হচ্ছে ঘনত্ব, এটার ঘনত্ব মনে করো রো, আর এটা হচ্ছে যদি তরলের ভিতরে পড়ে, তরলের ভিতরে যদি পড়ে তাহলে তরলের ঘনত্ব মনে করো হচ্ছে রো এফ, মানে ফ্লুইড রো এফ। ঠিক আছে, তরলের ঘনত্ব মনে করো তোমার রো এফ। তাহলে হচ্ছে এখানে আসলে কি ঘটবে, এখানে হচ্ছে যখন বস্তুটা নিচের দিকে পড়বে তখন এই বস্তুটার আয়তন কি হবে, আয়তন হচ্ছে আমরা আয়তন জানি 4/3 পাই আর কিউব, না গোলকের আয়তনের সূত্রটা কি 4/3, 4/3 পাই আর কিউব। তাহলে তাহলে হচ্ছে এটার ব্যাসার্ধ যদি আর হয় তাহলে আমরা আয়তন লিখতে পারবো 4/3 পাই আর কিউব, আর নিচের দিকে পড়বে মনে করো এটার ঘনত্ব যদি হয়, ঘনত্ব যদি হয়েছে তোমার রো এবং ঘনত্বের সাথে হচ্ছে যদি আমরা জিটা গুণ করি, তাহলে এই বেগ নিয়ে এটা কি নিচের দিকে পড়বে, আয়তনের সাথে ঘনত্ব আর হচ্ছে জি যদি গুণ করি, তাহলে এমজি না এম এমজি বেগ নিয়ে নিচের দিকে পড়বে না, তাহলে রো ইকুয়ালস টু কি এমভি, এম ইকুয়ালস টু কি, এম ইকুয়ালস টু যে কই দেখাবো, আচ্ছা এম ইকুয়ালস টু তোমার রো বাই ভি। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি এম ইকুয়ালস টু রো ইকুয়ালস টু, সরি উল্টা পাল্টা বলতেছি কেন, রো ইকুয়ালস টু এম বাই ভি, এম বাই ভি। তাহলে আমরা বলতে পারি এম ইকুয়ালস টু রো ভি, এটা বলতে পারি এম ইকুয়ালস টু রো ভি, এই ভি হচ্ছে আয়তন আর এই রোটা হচ্ছে তোমার ঘনত্ব, তাহলে এম ইকুয়ালস টু রো ভি এটা বলা যাবে। বুঝছো না? তাহলে হচ্ছে আর এমজি, তো এমজি বেগ নিয়ে কোনো একটা বস্তু নিচের দিকে নামে, তাহলে হচ্ছে এখানে হচ্ছে ভি এর মান কত, ভি এর মান হচ্ছে 4/3 পাই আর কিউব, আর আর এই রো নট বা রো নট হচ্ছে তোমার বস্তুর ঘনত্ব আর জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, তাহলে এই বেগ নিয়ে হচ্ছে বস্তুটা নিচের দিকে নামবে,
এখন প্রান্ত প্রান্ত বেগ কখন অর্জন হবে? যখন এই যে এই বেগটা সমান হয়ে যাবে তোমার বাধাজনিত সান্দ্রতা বল এবং সাথে প্রবণতা বল, ওই দুটা বলের সমান যদি তোমার নিচের দিকে যে পড়ে, এই পড়ন্ত বস্তুর বেগ এবং সান্দ্রতা বাধাজনিত বল প্লাস হচ্ছে প্রবণতা বল, এই দুটা বল যদি সমান হয় তখন বস্তুটা কি হবে, একটা সমান বেগ নিয়ে নিচের দিকে পড়তে থাকবে, অর্থাৎ প্রান্ত বেগ বা ভেলোসিটি, টার্মিনাল ভেলোসিটি অর্জন করবে। এর জন্য আমরা লিখতে পারি 4/3 পাই আর কিউব রো নট জি ইকুয়ালস টু, এখন মনে করো যে তরলের ভিতর দিয়ে পড়তেছে, হ্যাঁ যে তরলের ভিতর দিয়ে পড়তেছে তরলের আয়তন 4/3 পাই আর কিউব, আর তরলের যে ঘনত্ব রো এফ ফ্লুইড, আর তরলের যে অভিকর্ষ স্থান ওটা হচ্ছে জি, আর হচ্ছে এটা কি 6/ইটা আরবি হচ্ছে তোমার সান্দ্রতা বাধাজনিত বল। হ্যাঁ মানে হচ্ছে একটা বস্তু যখন উপর থেকে নিচের দিকে পড়ে তখন সান্দ্রতা বাধাজনিত বলের মানটা হচ্ছে এটা, আর এটা কি, এটা হচ্ছে তোমার প্রবণতা বল। এই প্রবণতা বলটা কি করবে, প্রবণতা বল হচ্ছে যেই বলটা হচ্ছে তোমার কি উপরের দিকে কাজ করবে। তাহলে এই দুইটা টোটাল সমষ্টি হচ্ছে তোমার হবে কি, এখানে হচ্ছে বস্তুটা যে উপর থেকে নিচের দিকে পড়তেছে এটা সমষ্টি। তাহলে এখান থেকে হচ্ছে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে ক্যালকুলেশন করলে এই যে ভিটা হচ্ছে তোমার প্রান্ত বেগ বা টার্মিনাল ভেলোসিটি, এই ভি এর মানটা হচ্ছে এখান থেকে ক্যালকুলেশন করলে পেয়ে যায় 2/9 ইটা r² g, আর হচ্ছে এখানে রো এফ মাইনাস রো নট মাইনাস রো এফ, রো নট হচ্ছে কি যে বস্তুটা নিচের দিকে পড়তেছে তার ঘনত্ব, আর রো এফ কি যে ফ্লুইডের ভিতর দিয়ে বস্তুটা পড়তেছে তার ঘনত্ব। বুঝতে পারছো? তাহলে আচ্ছা, তাহলে হচ্ছে আমরা প্রান্ত বেগ বা টার্মিনাল ভেলোসিটি বুঝে ফেললাম। তারপরে হচ্ছে তোমার আন্তঃআণবিক বল সংক্রান্ত হচ্ছে ল্যাপ্লাসের তত্ত্ব, আন্তঃআণবিক বল সংক্রান্ত ল্যাপ্লাসের তত্ত্ব হচ্ছে পৃষ্ঠটান ব্যাখ্যা করছে। তাহলে হচ্ছে পৃষ্ঠটান হচ্ছে, আসলে আমরা যদি একটা জিনিস ব্যাখ্যা করি, পৃষ্ঠটান হচ্ছে পৃষ্ঠ বরাবর যে টান টান অবস্থা তৈরি হয়, দেখা যায় বৃষ্টির ফোঁটা যখন পড়ে গোল হয়ে পড়ে, তখন হচ্ছে আমাদের মনে প্রশ্ন আসে বৃষ্টির ফোঁটা কেন গোল হয়ে পড়ে, কেন চারকোন আকৃতির পড়ে না, ত্রিভুজ আকৃতির পড়ে না, ডায়মন্ড আকৃতির পড়ে না, এরকম স্বাভাবিক মনে প্রশ্ন আসতেই পারে। বা তখন হচ্ছে বিজ্ঞানীরা হচ্ছে এটা ব্যাখ্যা করার জন্য একটা পৃষ্ঠটান জিনিসটা ইউজ করছে, টার্মটা ইউজ করছে। পৃষ্ঠটান কি, পৃষ্ঠটান হচ্ছে তোমার পৃষ্ঠ বরাবর যে তরল গুলা তার ভিতরের দিকে যে কাজ করে, যে বলটা কাজ করে, এই যে বলের কারণে হচ্ছে গোলাকার আকৃতি ধারণ করে আর কি। পৃষ্ঠটান জিনিসটা আরো আরো মানে হচ্ছে ব্যাখ্যা করার জন্য হচ্ছে আন্তঃআণবিক বল সংক্রান্ত ল্যাপ্লাস নামের এক বিজ্ঞানী ল্যাপ্লাস তত্ত্ব দিছে। এই তত্ত্বে বলছে এরকম হচ্ছে বিভিন্ন লেয়ার আছে, আচ্ছা এখানে দুইটা লেয়ার দেখানো যাচ্ছে না, এটা মনে করো একটা লেয়ার, এখানে বিভিন্ন ধরনের লেয়ার আছে পানিতে, এখানে পানিতে বিভিন্ন ধরনের লেয়ার আছে, ঠিক আছে। তাহলে এই পানির ভিতরে হচ্ছে মনে করো আমি একটা কণা নিলাম, পানির ভিতরে একটা কণা নিলাম, এই কণার মধ্যে হচ্ছে কি হবে, কণার মধ্যে হচ্ছে একটা কি আর একটা বলের নাম আছে, প্রভাবের নাম হচ্ছে প্রভাব, প্রভাব গোলক, ঠিক আছে। প্রভাব গোলক জিনিসটা আগে একটু ব্যাখ্যা করি, প্রভাব গোলক জিনিসটা হচ্ছে যে আন্তঃআণবিক ব্যাসার্ধ পর্যন্ত একটা গোলকের আন্তঃআণবিক ব্যাসার্ধ যতটুকু হয় ওই গোলকটাকে বলা হয় প্রভাব গোলক, অর্থাৎ যে আন্তঃআণবিক ব্যাসার্ধ পর্যন্ত হচ্ছে একটা গোলকের মধ্যে হচ্ছে তোমার অন্ত কি আসক্তি এবং সংসক্তি বল বিদ্যমান থাকবে, আসক্তি বল বিদ্যমান থাকবে ওই আন্তঃআণবিক ব্যাসার্ধ পর্যন্ত দূরত্বটাকে বলা হবে হচ্ছে প্রভাব গোলক, ঠিক আছে। তাহলে হচ্ছে এখানে তোমার বিভিন্ন ধরনের কয়েকটা সাইজের প্রভাব গোলক দিছি এবং হচ্ছে পানির কতগুলো লেয়ার কল্পনা করছি। তাহলে হচ্ছে মনে করো এখানে একটা প্রভাব গোলক আছে, এই প্রভাব গোলকটার উপরে কিছুটা অংশ হচ্ছে আছে বাতাসের সাথে সংযুক্তে, মানে বাতাসের সাথে হচ্ছে সংস্পর্শে আছে, আর নিচের বাকি অংশটা পানির সাথে সংস্পর্শে আছে। তাহলে এখানে একটা প্রভাব গোলক আছে, এখানে উপরে একটু আছে আর ভিতরের বাকিটুকু, আর এখানেও একটা প্রভাব গোলক আছে, এই প্রভাব গোলকের পুরোটাই হচ্ছে পানির মধ্যে আর কি পানির ভিতরে আছে, আর এখানে যে প্রভাব গোলকটা আছে পানি দিয়েই তৈরি প্রভাব গোলক, এটা পানির ভিতরে আছে। তাহলে এইখানে যে প্রভাব গোলকটা আছে এই প্রভাব গোলকের পানি তো আর হচ্ছে আসক্তি বল আর সংসক্তি বল, এই জিনিসটা আমাদের একটু জানতে হবে। আসক্তি বল জিনিসটা হচ্ছে একই জাতীয়, সংসক্তি হচ্ছে একই জাতীয় বস্তুর মধ্যে যে আকর্ষণ, মনে করো এখানে পানি আছে, হ্যাঁ তাহলে আর এখানে তো প্রভাব গোলকটাও পানি, তাহলে পানি আছে পানি পানির সাথে যে আকর্ষণ ওই আকর্ষণটাকে বলা হচ্ছে সংসক্তি বল বা কোহেশন ফোর্স, হ্যাঁ পানি পানির মধ্যে যে আকর্ষণ ওই আকর্ষণটাকে বলা হচ্ছে সংসক্তি বল বা কোহেশন ফোর্স। আর হচ্ছে তোমার আরেকটা হচ্ছে তোমার আসক্তি বল বা অ্যাডিয়েশন ফোর্স বা আসঞ্জন বল, আসঞ্জন বল বলটা হচ্ছে তোমার একটা পদার্থ অন্য একটা পদার্থের সাথে বা একই পদার্থ অন্য পদার্থের সাথে যে আকর্ষণ বল দ্বারা সংযুক্ত থাকে ওই বলটাকে বলা হচ্ছে আসঞ্জন বল বা কোয়েশন অ্যাডিয়েশন, আসঞ্জন বল বা আসক্তি বল, ঠিক আছে। বুঝছো জিনিসটা, আসঞ্জন বল বা আসক্তি জিনিসটা বুঝছো? আচ্ছা তাহলে হচ্ছে এখানে কি হইতাছে,
এখানে হচ্ছে তোমার পানি পানির মধ্যে যে আকর্ষণ হইতেছে এটাকে বলা হচ্ছে আসক্তি বল, আর বাতাস এবং পানির মধ্যে যে হচ্ছে ওটা হচ্ছে কোয়েশন বা হচ্ছে সংসক্তি বল। এবং হচ্ছে দেখা যায় পানির ক্ষেত্রে দেখা যায় বাতাস এবং পানির মধ্যে যে একটা আকর্ষণ, ওই আকর্ষণটা থেকে পানিতে পানিতে যে আকর্ষণ, ওই আকর্ষণটা অনেক বেশি হয়। তাহলে পানিতে পানিতে আকর্ষণ বেশি হলে তাহলে এই যে এখানে যখন আছে, এখানে তো সব জায়গায় পানি আছে, পানিতে পানিতে আকর্ষণ, এই জন্য ভিতরে যে আকর্ষণ বাইরে একই আকর্ষণ, যার কারণে গোলাকার আকৃতি ধারণ করছে। কিন্তু এইখানে দেখা যায় কি, এখানে যে বাতাসে আকর্ষণটা, বাতাসের আকর্ষণ হচ্ছে অনেক কম থাকে এবং পানির দিকের আকর্ষণ অনেক বেশি থাকে। পানির দিকের আকর্ষণ অনেক বেশি থাকার কারণে, বাতাসের দিকের আকর্ষণ অনেক কম থাকার কারণে আকৃতিটা অনেক গোলাকার আকৃতি ধারণ করে। গোলাকার আকৃতি ধারণ করলে কি হবে, বাতাসের সাথে যে আকর্ষণ সম্পর্কটা, এটা সম্পর্কটা অনেক কম থাকবে এবং পানির সাথে যে সম্পর্ক এদিক দিয়ে কোনাকারা হয়ে গেছে, যার কারণে মানে বোঝানো হচ্ছে যে পানির সাথে তাদের আসক্তি বলটা, এখানে হচ্ছে আসক্তি বলটা অনেক বেশি, সংসক্তি বলটা অনেক কম, যার কারণে হচ্ছে জিনিসটা গোলাকার আকৃতি ধারণ করতেছে। আমরা যদি একটা বৃষ্টির ফোটার কথা চিন্তা করি, বা হচ্ছে আমরা এখানে হচ্ছে একটা পানির কথা চিন্তা করি, তাহলে এখানে কি হবে, অথবা হচ্ছে আমরা যদি এখানে মনে করো একটা কই আছে, মনে করো এখানে একটা বৃষ্টির ফোটার কথা চিন্তা করি, তাহলে হচ্ছে এখানে কি হয়, এখানে হচ্ছে তোমার মনে করো এখানে একটা প্রভাব গোলক আছে, এই যে এখানে একটা মনে করো প্রভাব গোলক বিদ্যমান আছে, তাহলে এই প্রভাব গোলকের কারণে এই চারদিকে হচ্ছে তোমার কি আছে, বাতাস আসে, তাহলে বাতাসের সাথে পানির কি হবে, বাতাসের সাথে পানির হচ্ছে একটা সংসক্তি বল তৈরি হবে। আর এই পানির ভিতরে হচ্ছে তো পানি আছে, এবং পানির প্রভাব গোলকের কারণে এই পানিগুলা কি হবে, তাদের ভিতরে নিজেদের মধ্যে একটা আকর্ষণ তৈরি করবে এবং প্রত্যেকটা হচ্ছে ভিতরের দিকে টান টান অবস্থায় থাকবে, ঠিক আছে? যেহেতু তাদের পানির মধ্যে পানির আকর্ষণ শক্তিটা বেশি, এই কারণে পানিটা কি করবে, তাদের ভেতরের দিকে একটা আকর্ষণ শক্তি অর্জন করবে, অর্থাৎ তাদের একটা টান টান অবস্থা তৈরি হবে, অর্থাৎ একটা পৃষ্ঠ টান তৈরি হবে। তাহলে প্রভাব গোলকের মাধ্যমে হচ্ছে, প্রভাব গোলকের কারণে যে পৃষ্ঠ টান তৈরি হয়, এই পৃষ্ঠ টানের কারণে হচ্ছে তাদের মানে পৃষ্ঠ টানের কারণে হচ্ছে মানে ওই প্রভাব গোলকের কারণে ল্যাপ্লাসের তত্ত্ব অনুযায়ী তখন তাদের আসক্তি বল বেশি হওয়ার কারণে একটা পৃষ্ঠটান তৈরি হয়, অর্থাৎ একটা গোলাকার আকৃতি ধারণ করে। এখন যদি আমরা বলি পৃষ্ঠটান কাকে বলে, তাহলে পৃষ্ঠটান কাকে বলে বা সারফেস টেনশন হচ্ছে এখানে হচ্ছে একক ক্ষেত্রফল বরাবর, একক ক্ষেত্রফল বা দৈর্ঘ্য বরাবর, দৈর্ঘ্য বরাবর প্রযুক্ত বলকে তার পৃষ্ঠ শক্তি বা পৃষ্ঠটান বলা হয়। টি কস টু এফ বাই এল, দৈর্ঘ্য বরাবর যে প্রযুক্ত বল হয় ওই প্রযুক্ত বলকে কি বলা হয়, পৃষ্ঠ শক্তি বা সারফেস টেনশন বলা হয়। বুঝছো জিনিসটা, টি কস টু এফ বাই এল। আর কি না, শেষ না।